যারা আকাশে ওড়া বিমান দেখতে পছন্দ করেন, খুব কাছে থেকে বিমান দেখার জন্য তাদের জন্য সবচেয়ে বেস্ট স্পট হলো উত্তরার দলিপাড়া। আরো একটি বিমান আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের খুব কাছে হওয়ায় বিমান দেখার জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন এখানে। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দেখছেন, সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারলাইন্সের বিমান দেখছেন, বিশাল বড় বিমান। দিন দিন রাজধানীবাসীর কাছে দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে এটি। আজকে আপনাদের দেখাবো এয়ারপোর্টে অবতরণ করা বিভিন্ন দেশের বিমান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আমরা আবারও চলে এসেছি রাজধানীর উত্তরায়, যাচ্ছি দলিপাড়া বটতলি মোড়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে আপনাদের বিমানগুলো ওঠানামা দেখানোর জন্য যাচ্ছি। আমরা এর আগেও একটি ভিডিও করেছিলাম, আমরা কাছাকাছি চলে এসেছি, চোখ রাখুন প্রিয় দর্শক, আপনাদেরকে আজকেও দেখাবো। এই তো আমরা রিক্সা থেকেই দেখতে পারলাম। আমরা চলে এসেছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে দলিপাড়া বটতলি নামক জায়গায়। আপনাদেরকে এর আগে অনেকগুলো বিমান ওঠানামার দৃশ্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তার পরিক্রমায় আজকে আবারও আমরা চলে এসেছি। ঢাকার একটি দর্শনীয় স্থান হয়ে গেছে, এখানে অনেক দর্শনার্থী এই বিমান ওঠানামার দৃশ্য দেখার জন্য আসেন। তো প্রিয় দর্শক, চলুন আজকেও আপনাদেরকে বিভিন্ন এয়ারলাইন্সের বিমান ওঠা এবং নামার দৃশ্য দেখাবো। আমরা একটা লাইট দেখতে পাচ্ছি রানওয়ে বরাবর, দেখুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো আপনাদের সবার কাছে প্রথমেই বলে নিচ্ছি, যারা ভিডিও দেখছেন, আপনাদের কাছে বলে রাখি যে এই যে লাইটটা দেখছেন আসছে, এটা আসলে ছোট বিমান না বড় বিমান, গেস করতে পারবেন? এখন আমি এখান থেকে কিছুই গেস করতে পারছি না, মনে হচ্ছে ছোট আবার বড়, তবে বড় হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। কাছাকাছি এসে যখন নামবে তখনই আমরা আরও ভালো বলতে পারবো। বিমান অনেক কাছাকাছি চলে এসেছে এবং এটি বোয়িং কোম্পানির বিমান, বোঝা যাচ্ছে বড় বিমান। এই যে চলে এসেছে আমাদের কাছাকাছি, অনেক কাছে চলে এসেছে বিমান, দেখা যাচ্ছে এই চলে এসেছে বিমান, চলে এসেছে। ও ভেরি নাইস, অনেক কাতার, এটাই গেল কাতার, বলতে না বলতে কাতার। বিকেল যখন বেড়ে যায় তখন এই জায়গাটিতে আসলে দর্শনার্থীর সংখ্যাও বেড়ে যায়, অনেকে আসেন শুধুমাত্র এই রানওয়ের বিমানগুলো ওঠানামা দেখার জন্য। এটিআর মডেলের একটি বিমান, আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বিমানটি। এই যে ইউএস বাংলা, এটি ইউএস বাংলার একটি এটিআর বিমান। বিমানটি আস্তে করে এখন রানওয়ে স্পর্শ করবে, এখনও উপরেই আছে রানওয়ে, ছুঁই ছুঁই করে এইমাত্র রানওয়ে টাচ করলো বিমানের চাকা। কাছে চলে এসেছে, কাছে কাছে অনেক কাছে, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে না, ঠিক আমাদের মাথার উপর দিয়ে যাওয়ার সময় শব্দ হবে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বিমান, আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে ইউএস বাংলার এটি বিমান। রানওয়ে 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 স্পর্শ এই মাত্র করবে, রানওয়েতে চাকা ঠেকলো মাত্র, এটি অবশ্য দেখা যাচ্ছে না। এই যে দলিপাড়া, এখানে বিমান দেখার জন্য বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর দর্শনার্থীর ভিড় থাকে। লক্ষ্য করুন এই যে বিমানের যে প্রাচীরটি আছে, এই প্রাচীর ঘেঁষে প্রচুর মানুষ দাঁড়িয়ে বিমানগুলোকে দেখছে। এটা অনেকদিন আশা ছিল বিমানটা কাছাকাছি দেখা, এখন বিমান নাম আর দেখতে দেখতেছি কাছাকাছি থেকে, এটা অনেক ভালো ভালো লাগছে, অসাধারণ। বগুড়া থেকে আসছেন, মানে বিমান দেখার জন্য আসছেন নাকি? তাই কি এবার প্রথম আসলেন না আসেন মাঝে মধ্যে এখানে? আমরা এখানে মাঝে মাঝে আসা, মাঝে মাঝে আসা হয়, আমাদের ও কাছাকাছি তো, তাই না? কেমন লাগে এই যে এইভাবে বিমান ওঠানামা দেখার দৃশ্যগুলো? ভালো লাগে, ভালো লাগে দেখতে, মানে ভালো লাগে, তাই মানে ছুটি না, তাই না? কোন সময়টাতে বিমান বেশি দেখা যায়, আইডিয়া আছে? আসরের পরেই দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, আমরা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই রানওয়েতে সিরিয়ালে এই বিমানগুলো এখন উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, কত বড় একটি
বিমান কিন্তু দেখতে ছোট মনে হয় ছোট এটিআর মডেলের বিমান এয়ারলাইন্স এর সেটিও আমরা আপনাদের দেখিয়ে দেব এটি নভো এয়ার এই যে মনে হলো যে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল বিমানটি নভো এয়ার একটি বিমান আমরা একটি নতুন বিমান দেখছি রানওয়ে দিয়ে ওঠার জন্য এবং এটি হচ্ছে চায়না এয়ারের একটি বিমান সাদা নীল রঙের এটা একটা সামরিক বিমান সামরিক বিমান এটা আসলে বড় বিমান প্রিয় দর্শক আমরা এখন আছি দলিপালা বটতলি মোড়ে আমরা এখানকার দেখাচ্ছি আপনাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আমরা দেখছি আরো একটি বড় বিমান নামছে এটি বোয়িং অথবা এয়ারবাসের বিমান হবে পাশ থেকে কিন্তু আমরা বিমানের ফুল বডিটিও দেখতে পারি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দেখছেন এই মাত্র বিমানটি নেমে যাচ্ছে এই যে কি চমৎকার এখান থেকে বিমানগুলো সুন্দর দেখা যায় আর ইন্ডিগোর কালারটাও খুব সুন্দর নীল এবং সাদা সমন্বয় এমিরাতস এয়ারলাইন্সের একটি বিমান প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এমিরাতসের একটি বিমান একটি বড় বিমান বোয়িং অথবা এয়ারবাস মডেলের কারণ আমরা যে পাশ থেকে আপনাদেরকে বিমানগুলো দেখাচ্ছি এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় অনেক বড় একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান এটি সম্ভবত না এটি ইতিহাদ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারলাইন্সের বিমান দেখছেন বিশাল বড় বিমান বিমান জগতে টাইকুন বলা চলে এই এয়ারলাইন্সটাকে একটি এলিট ব্র্যান্ড আরও একটি বিমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান নেমে যাওয়ার জন্য এগিয়ে আসছে আমরা দেখছি একটি বড় বিমান এগিয়ে আসছে এটি হচ্ছে একটি ইউএস বাংলার একটি বড় ফ্লাইট আমরা দেখছি মাত্র নামছে যাক ভালো লাগলো একটি দেশীয় বেসরকারি বিমান সংস্থার বড় বোয়িং বিমান এটি ইউএস বাংলার একটি ফ্লাইট এই চলে আসছে দেখেন এখান থেকে খুব সুন্দর দেখা যায় খুব চমৎকারভাবে দেখা যায় বিমানগুলো রানওয়ে পর্যন্ত দেখা যায় চলে যাচ্ছে রানওয়ে 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 একবারে রানওয়ে এই মাত্র রানওয়ে স্পর্শ করলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি বাংলাদেশ বিমানের একটি ছোট এটিআর মডেলের বিমান এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করতে যাচ্ছে এই মাত্র রানওয়ে স্পর্শ করলো বিমানের চাকা নভো এয়ারের বিমান এগিয়ে আসছে রানওয়ের দিকে এয়ার এস্ট্রা কোম্পানির এটিআর মডেলের ছোট বিমানগুলি কি সুন্দরভাবে নিখুঁতভাবে চলে আসছে দেখুন প্রিয় দর্শক খুব চমৎকার লাগছে সাদা হলুদ রঙের এই এয়ার এস্ট্রার বিমান সামরিক বিমান একটি সবুজ রঙের একটু বড় এটিআর মডেলের চেয়ে বড় এটি একটি সামরিক বিমান নামছে দেখতে পাচ্ছেন আপনারা এটি বাংলাদেশের সর্বশেষ বেসরকারি বিমান এয়ার এস্ট্রা এটা একবারে মাঝামাঝি রানওয়ের মাঝামাঝি গিয়ে নামে এই রানওয়ে স্পর্শ করছে 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 মাত্র করবে এখনও করেনি এই মাত্র রানওয়ে স্পর্শ করলো এয়ার এস্ট্রা বিমান প্রিয় দর্শক আমরা আছি বিমান ওঠানামা দেখার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমার পেছনে দেখছেন তার পাশেই এই দলিপাড়া বটতলি মোড় আমরা এই মার্কেটের ছাদে অবস্থান করছি দেখুন আমার ছাদটা এই আশপাশে দেখা যাচ্ছে এই ছাদ থেকে কিন্তু এয়ারপোর্টের আংশিক রানওয়ে এবং বিমানগুলোর নামার দৃশ্য খুব সুন্দর দেখা যায় স্পষ্ট দেখা যায় তো যারা এখানে বিমান দেখতে আসেন বিশেষ করে এই জায়গাটিতে এই দলিপাড়ায় তারা দুই তিনটি পয়েন্ট থেকে যদি বিমান দেখতে পারেন খুব ভালো দেখা যায় আমরা আজকে লাকিলি তিনটা পয়েন্ট থেকে বিমান আপনাদেরকে দেখাচ্ছি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম এই জায়গা এছাড়া একবারে রানওয়ে বরাবর যে লাইট আছে ওই যে ওই পাশে ওখান থেকে দেখা যায় বিমানের একবারে নিচে মাথার নিচু হয়ে আসে ওই জায়গা এবং লাকিলি আরেকটি জায়গা যেটি বলবো সেটি হচ্ছে যে আমরা আজকে বিমানের এই এই বটতলি মোড়ের একবারে কাছাকাছি লাকিলি এখানে একটি কুরবানির
ট্রাক ছিল, গরুর ট্রাক, সেই ট্রাকটি খালি ছিল এবং দেখছেন এখন কত ছেলে পেলে ওই ট্রাকের উপর থেকে বিমান দেখছে। ওই জায়গাটিতে থেকেও আমরা কিছু বিমান ওঠানামার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম। আমরা দলিপাড়া মোড়ে অবস্থান করছি আর এই দলিপাড়ার এখান থেকে বিমান দেখা যায় দুই তিনটা পয়েন্ট থেকে, তার মধ্যে একটা হচ্ছে এই মার্কেটের ছাদ থেকেও দেখা যায়। এখান থেকে খুব সুন্দর বিমানের ভিউগুলো দেখা যায়। আমরা দেখছি বাংলাদেশ বিমানের একটি বোয়িং মডেলের বিমান এগিয়ে আসছে রানওয়ের দিকে বিমানটি উড্ডয়নের জন্য, এইমাত্র ফ্লাই করবে। খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে, একবার চমৎকার দৃশ্য, আপনাদেরকে না বললে না। দেখুন কি সুন্দর দৃশ্য প্রিয় দর্শক, কাছাকাছি থেকে বিমান দেখা যাচ্ছে, অদ্ভুত। এবং এই বিকেলবেলা প্রচুর মানুষ এখানে আসেন এই বিমানগুলো দেখার জন্য। চারপাশে দেখা যায় যে অনেক মানুষজন এখানে বিকেলবেলা তাদের বিমানগুলো সুন্দরভাবে খুব কাছাকাছি দেখেন। আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে একটি ট্রাক, দেখুন কতজন মোবাইল হাতে নিয়ে এবং কীভাবে দেখছে বিমানগুলোকে। বোয়িং মডেলের একটি বিমান দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক, দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে বিমানটি, কি চমৎকারভাবে বিমানটি আসলে নেমে যাচ্ছে। এই যে আমরা এই গাছটির কারণে আর বিমানটিকে বেশিক্ষণ দেখতে পাই না। নেপালের একটি বিমান, নেপালের পতাকা দেখা যাচ্ছে, হিমালয় এয়ারলাইন্স মনে হয়, আমি একটু পড়তে পেরেছি, হিমালয় এয়ারলাইন্স হবে, হিমালয় এয়ারলাইন্স মনে হচ্ছে। এটি বিমানটি চলে যাচ্ছে রানওয়ে দিয়ে, বিমান ছুটছে, কত দ্রুত গতিতে ছুটছে এই বিমানটি উড্ডয়নের জন্য। দেখুন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান এগিয়ে যাচ্ছে, এই যে রানওয়ে দিয়ে কত দ্রুত যাচ্ছে, দেখুন কত দ্রুত চলে যাচ্ছে। ইউএস বাংলার একটি এটিআর মডেলের বিমান এটি, অনেক মানুষ এই বিমান দেখার জন্য এগিয়ে আসছে, মোবাইলে ছবি তুলছে, বিমান দেখার জন্য মানুষের এখানে ঢল নেমে যায়, অনেক দর্শনার্থী দলিপাড়া বটতলি রানওয়ের আশেপাশ থেকে বিমান দেখার জন্য তারা ভিড় করে। বিকেলবেলা এখানে উৎসব উৎসব ভাব তৈরি হয়, বিভিন্ন বয়সের মানুষজনের পদচারণায় মুখরিত হয়ে যায় এই দলিপাড়া বটতলি এলাকা আশপাশ। ইন্ডিগো এয়ারলাইন্স ভারতের একটি স্বনামধন্য প্রাইভেট এয়ারলাইন্সের বিমান, ইন্ডিগোর অনেক ফ্লাইট পরিচালিত হয় বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন ডেস্টিনেশনে। বিমানটি এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে, খুবই দ্রুত গতিতে, ঝড়ের গতিতে চলে যাবে। আমরা আর একটু দেখাতে পারবো আপনাদেরকে, খুব বেশি আর দেখাতে পারবো না, কারণ আমাদের এরপরে গাছটা ঢেকে ফেলে। আমরা দেখতে পাচ্ছি দলিপাড়ার এখানে বিমান দেখার পাশাপাশি আমরা হেলিকপ্টারও দেখতে পাচ্ছি। ওই যে হেলিকপ্টার যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, হেলিকপ্টারের হ্যাঙ্গারগুলোর ওখানে, ওই যে সামনে গিয়ে নামবে আর কি। গোধলি লগ্নে এই রানওয়ের বাইরে অবস্থান করছি এবং বিমান ওঠানামা খুব কাছ থেকে দেখছি। এই দৃশ্যগুলো দেখার জন্য দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে, যে আমার সামনে কিছু ছোট ছোট শিশুরা আছে, তারা বিমান দেখার জন্য আসে। বিমান আর দেখা যাচ্ছে, বিমান কি আসছে আর কই, বিমান দেখা যাচ্ছে কি? ও আচ্ছা, ওই যে একটা বিমান দেখা যাচ্ছে না, আমরা একটু লাইট দেখছি, কাছাকাছি চলে এসেছে অনেক। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বিমান ওঠানামার দৃশ্য আজকের ভিডিওতে দেখালাম। আশা করি এতক্ষণ এই ভিডিও উপভোগ করেছেন। আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তারাও এই ধরনের দৃশ্য দেখার জন্য চলে আসতে পারেন দলিপাড়া বটতলির এই এলাকাটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।